নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতে চোখ রাখবো হেডলাইন্সে। রাজ্যপাল জগদীপ ধনকরকে নিশানা পরিবহন মন্ত্রী ফেরহাদ হাকিমের। ত্রিপুরা নিয়ে কেন কথা নেই, সন্ত্রাগাছিতে মন্তব্য ফেরহাদের। বৃহস্পতিবার দুপুরের পরে ধর্ণা মঞ্চ খুলল বিশ্বভারতীর বিক্ষোভরত পড়ুয়ারা। আগামী দিনে অন্য ধাঁচে বিক্ষোভ চলবে জানালেন পড়ুয়ারা। স্নাতক স্তরের ফাইনালের রেজাল্টে ইংরেজিতে নম্বর না দেওয়ার অভিযোগ। অনশনে বেলুড়ের লালবাবা কলেজের 50 জন পড়ুয়া। একত্রিশ অগস্টের পর ফের নন্দীগ্রামে সিআইডির দল। নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী চোটের ঘটনার তদন্তে বিরুলিয়া বাজারে আধিকারিকেরা। রাস্তা সরাইয়ে কোদাল হাতে পুলিশ। আইন শৃঙ্খলায় নজরদারির পাশাপাশি সিউড়ির নেতাজি সুভাষ রোড সরাইয়ে সিউড়ি থানার পুলিশ। ওদের চোখে দৃষ্টি নেই কিন্তু সমাজকর্তব্যে পিছিয়ে নেই এতটুকু। 80 জন দৃষ্টিহীন রক্ত দিয়ে তারই নজর রাখলেন উত্তর চব্বিশ পরগনার গুমায়। দুয়ারে সরকারের লাইনে দাঁড়ানো উপভোক্তাদের একঘেয়েমি দূর করতে বাউল গান। উদ্যোগ ঘাটাল মহকুমা প্রশাসনের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে 63 জন নিরক্ষর। স্বাক্ষর করতে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে কর্মসূচি ঘাটাল প্রশাসনের। পুজোর মুখে হাসি ফুটেছে সমুদ্রগড়ের ধাত্রীগ্রাম তাঁত শিল্পীদের। গণেশচন্দ্র হাটে ভিড় বাড়ছে পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের। সবাই এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। হাওড়া সাঁতরাগাছির বাস টার্মিনাসে পরিদর্শনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিশানা করেন পরিবহন মন্ত্রী ফেরহাদ হাকিম। ত্রিপুরার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কেন রাজ্যপাল একটাও কথা বলছেন না, কেন নীরব রয়েছেন, প্রশ্ন ফেরহাদ হাকিমের। রাজ্যপাল চিৎকার করছেন না যে ত্রিপুরায় আইন শৃঙ্খলা শেষ হয়ে যাচ্ছে, ত্রিপুরায় বিরোধীদের ওপর অত্যাচার চলছে, এখন কেন চুপ হয়ে রয়েছে, ফুলেরও জলসায় নীরব। ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। বিরোধী দল এখানে প্রার্থী দিয়ে হাস্যকর হতে চাইবেন না। সাঁতরাগাছির বাস টার্মিনাস পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে বিরোধীদের নিশানা পরিবহন মন্ত্রী ফেরহাদ হাকিমের। এটা সবাই জানে, ভবানীপুর নির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্র এবং ভবানীপুর নির্বাচনের ফল সবাই জানেন। ভবানীপুরের মানুষ উগ্রীব হয়ে রয়েছে কবে 30 তারিখে মুখ্যমন্ত্রীকে ভোট দেয়। সুতরাং যে দাঁড়াবে নিজেকে হাস্যস্কর করতে নিশ্চয়ই মানুষ চান না। চঞ্চল বক্সী খুনের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাদের গুলি করে মেরে দেওয়া উচিত। বর্ধমানের আউশ গ্রামে নিহত তৃণমূল নেতা চঞ্চল বক্সীর বাড়িতে বৃহস্পতিবার গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা ও পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এমনই মন্তব্য করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই খুনে জড়িতদের 15 দিনের মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হলে ভয়ঙ্কর খেলা হবে, চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। কোনোভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না বলেও জানান বীরভূমের জেলা সভাপতি। দেখুন, আমি একটা কথা বলি, এই মার্ডারটা আমি মেনে নেবো, মানে এই ফ্যামিলিটাকে আমি খুব ভালো করে চিনি, এদের কোনো শত্রু ছিল না এই গ্রামে। আমি যদি ভাবে যে যেই মার্ডার করুক, যদি বিজেপি ভাবে যে আমি মার্ডার করব আর তৃণমূল কংগ্রেস চুপচাপ থাকলে কেষ্টমণ্ডল চুপচাপ থাকবে না। আমি নিজেকে মৃত্যুর ভয় পাই না। 15 দিনের ভেতরে যদি আসামি না ধরা পড়ে, যে জিনিস করব আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এ কিন্তু আমি বলে দিলাম, সামনে বলা ছেলে আমি নয়। পুলিশকে আমি যা বলার বলেছি, এসপিকে যা বলার বলেছি, 15 দিনের ভেতরে আসামি ন্যায্য আসামিকে অ্যারেস্ট করতে হবে, কোনো কাহিনী শুনব না। আমি চাই না অশান্তি হোক, আর অশান্তি যদি কেউ চায় মিস দ্য চ্যালেঞ্জ। রাজনৈতিক কারণে মনে হচ্ছে, আমি তো বললাম যারাই করেছে পুলিশকে ধরে প্রমাণ করতে হবে কারা মারা। বিজেপি হতে পারে, মানে যেহেতু ভালো লোক আস্তে আস্তে, এর কোনো তো শত্রু নাই দাদা। দলের দলের যদি কেউ হয়, আরে ভাই দলের হলে তাকে তো আগে গুলি করে মেরে দেওয়া উচিত। 31 অগস্টের পর বৃহস্পতিবার ফের নন্দীগ্রামে সিআইডির প্রতিনিধি দল।
विधानसभा निर्वाचन आगे प्रचारे गए मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পেয়েছিলেন। তাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তের জন্য সিআইডি কে দায়িত্ব দেওয়া হয়। এদিন বিরুলিয়া বাজারে গিয়ে এলাকা পরিদর্শন করেন সিআইডির আধিকারিকেরা। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বলেও জানিয়েছেন। অবশ্য কিছু কথা আমাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু এখানে আইসা কিন্তু অনেক পাবলিককে দোকানদারকে সব জিজ্ঞাসাবাদ করবে। আর কি কি করলো এখানে? ওই মাপজোক করে ডে আমাকে জাস্টলি ফটোগুলো চিনতে পারি নাকি দেখিয়েছিল। এখানে এই সমস্ত জায়গাগুলোকে ডিমার্কেশন করলো, কিছু কিছু দোকানদারদের নাম টাম নিল আর মোটামুটি একটা ফিটার দিয়ে মেজারমেন্ট কিছু করলো, যেটা আমি চোখের সামনে দেখলাম। এখানে কোনো মানুষজনের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, কিছু মানুষজনের সঙ্গে কথা বলেছি। এই তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই তারা কিছু একটা স্কুল পেয়েছে আমার মনে হয়, তাই কিন্তু বারবার আসছে, তারা এটার আসল সত্য ঘটনাকে উদ্ঘাটন করার চেষ্টা করছে। 30 সেপ্টেম্বর মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। 20 সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। তার আগে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের রণকৌশল ঠিক করতে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন জাকির হোসেন। বৈঠক শেষে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জানান, এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে ভোট দেবেন। তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদের বহু মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তৃণমূল প্রার্থী বলেন, রেকর্ড পরিমাণে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা হয়েছে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন এলাকার মানুষ, তাই এবারের নির্বাচনে রেকর্ড ভোটে জিতবেন বলে আশা করছেন জাকির হোসেন। মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর 69টা প্রকল্প, প্রতিটা প্রকল্পকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আমরা আশাবাদী প্রতিটা ক্যান্ডিডেট জামা জব্দ হবে। এটুকু আপনার প্যাসেঞ্জার ট্রেন থামানোর দাবি, স্পেশাল ট্রেনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কংগ্রেসের বিক্ষোভ পুরুলিয়ার ঝালদা স্টেশনে। বাগমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর নেতৃত্বে বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগের পুরুলিয়া মুড়ি শাখায় ঝালদায় বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা আবহে স্পেশাল ট্রেনের নামে আম জনতার পকেট কেটে নিচ্ছে রেল মন্ত্রক। কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাবে কংগ্রেস। কোভিড সিচুয়েশনের জন্য ঝালদাতে বহু ট্রেনের স্টপেজ বাতিল হয়েছিল, অনেক ট্রেনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা আমরা দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করে সেটা আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে কোভিড সিচুয়েশন অনেকটা শিথিল হয়েছে আর অনেক ট্রেনও চলছে। তো সেই অনেক ট্রেন যেগুলো চলছে সেগুলোতে দেখা যাচ্ছে যে ট্রেনগুলো আমাদের থেকে লেস ইম্পর্টেন্ট স্টেশনে তাদের স্টপেজ থাকছে, অথচ আমাদের এখানের স্টপেজগুলো আগে ছিল এখন তুলে দেওয়া হয়েছে, সেগুলো যেন চালু হয়। নতুন কিছু ট্রেন যেগুলো একদম বন্ধ করা ছিল সেগুলো যেমন পুনরায় চালু হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে স্পেশাল ট্রেনের নাম করে প্রতিটা ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার দুপুরের পরে ধর্ণা মঞ্চ খুলে নিল বিশ্বভারতীর বিক্ষোভরত পড়ুয়ারা। একই সঙ্গে আগামী দিনে প্রতিবাদের পদ্ধতি পরিবর্তন করে তাদের প্রতিবাদ চলবে বলেও জানিয়েছেন বিক্ষোভরত পড়ুয়া এবং অধ্যাপকেরা। বুধবার হাইকোর্টের নির্দেশের পরে বৃহস্পতিবার সকালেও শান্তিনিকেতনে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত ছিল, কিন্তু বেলা গড়াতেই আন্দোলনের নির্দেশে ভেঙে ফেলা হয় মঞ্চ। মূলত আদালতের নির্দেশে তাদের কাছে না পৌঁছানোর জন্যই মঞ্চ খুলতে দেরি হয়েছে বলে জানান বিক্ষোভরত পড়ুয়ারা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 3 পড়ুয়াকে বহিষ্কারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল ছিল কবিগুরুর কর্মভূমি শান্তিনিকেতন। অবশেষে বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ যে অবিলম্বে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সামগ্রিক আন্দোলন কর্মসূচি তুলে নিতে হবে। আদালতের নির্দেশ মাথা পেতে নিয়ে আন্দোলনকারী, বিশেষ করে
অধ্যাপক কর্মী এবং এখানকার যারা পড়ুয়ারা তারা কিন্তু অবস্থান মঞ্চ তারা খুলে নিচ্ছে এবং অবশ্যই তাদের কি বক্তব্য কি বলছেন এখানকার আন্দোলনরত পড়ুয়ারা অধ্যাপক কর্মীরা চলুন আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা আদালতে আমরা ভেরি মাচ আর কি ল অ্যাবাইডিং আদালতের রায়ে আমরা খুশি। আমরা আদালত আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব। আমরা ইতিমধ্যে মানে ডেকোরেটরকে আমরা খবর দিয়েছিলাম এই প্যান্ডেল তো আমরা এটা তো আমার এক্সপার্টাইজ নয় বা ছাত্রদের এক্সপার্টাইজ নয় যে প্যান্ডেল ভাঙা প্যান্ডেলটাকে খুলে ফেলা। তা এখনও ডেকোরেটর আসতে দেরি করছেন কিন্তু আমরা এখান থেকে সরে যাচ্ছি। তবে আন্দোলন আমাদের জারি থাকবে অন্য রূপে, অবস্থান মঞ্চ না থাকলে অন্য রূপে জারি থাকবে। তবে আদালতের নির্দেশ মেনে আমরা এখান থেকে সরে যাচ্ছি। বিষয় হচ্ছে যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা হচ্ছে যে কার্যকলাপ এখানে করবো। বিশ্বভারতীকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতী সেই আদালতের নির্দেশ মানবে কি না সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে সমস্ত কাজ করবো। হ্যাঁ, আমরা ইতিমধ্যে আবেদন করেছি, আমাদের ক্লাস জয়েন করার জন্য আমরা বলেছি যে আমাদেরকে ক্লাস জয়েন করার অনুমতি দেওয়া হোক। হ্যাঁ, আদালতের নির্দেশ যেটা রয়েছে সেই নির্দেশ মানতে হলে তো আমাদেরকে এই বিষয়টার উপরে তো নজর দিতেই হবে। আমরা তখন কথা বলছিলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত পড়ুয়া এবং সাসপেন্ডেড অধ্যাপকদের সঙ্গে, তাদের পরিষ্কার বক্তব্য যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কোনো রকম কোনো কিছু অবস্থান বিক্ষোভ অনশন বা আন্দোলন কর্মসূচি চালানো যাবে না, সেই কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে তারা এবারে একেবারেই শান্তির পথে হাঁটলো। অর্থাৎ তাদের যে অবস্থান মঞ্চ সেই মঞ্চ তারা খুলে নিচ্ছে এবং আন্দোলন থেকে পিছু হাঁটছে। কিন্তু অন্যদিকে বৃহস্পতিবার দিনভর কেটে যাওয়ার পরও একেবারে বলা যেতে পারে যে কোর্টের যে নির্দেশ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল যে একেবারেই বলা যেতে পারে যে তিন পড়ুয়াকে স্বাভাবিক অর্থাৎ পঠন পাঠন ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু বৃহস্পতিবার সারাদিন কেটে গেলেও এখনও পর্যন্ত বলা যেতে পারে তাদের কারে কোনো মেসেজ আসেনি। খুব স্বাভাবিকভাবেই এমতো অবস্থায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে কলকাতা হাইকোর্টের রায়কে অবমাননা করা। পাশাপাশি বলে রাখা ভালো যে আন্দোলনকারীদের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই শান্তির পথে তারা কিন্তু হাঁটছে। আবারও নতুন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমিতে শান্তি ফিরছে সেটা বলাই যায়। বীরভূমের শান্তিনিকেতন থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের ফল অসম্পূর্ণ থাকায় প্রতিবাদে অনশনে হাওড়ার বেলুরের লালবাবা কলেজের 50 জন পড়ুয়া। ছাত্রছাত্রদের বক্তব্য, স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের 50 জন পড়ুয়ার রেজাল্টে ইংরেজির কোনো নম্বরই দেওয়া হয়নি। রেজাল্ট অসম্পূর্ণ থাকায় তারা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে পারছেন না। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। ফল সম্পূর্ণের দাবিতে গত সোমবার কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। 5 ঘন্টা অবস্থান বিক্ষোভের পরে অধ্যক্ষের আশ্বাস পেয়ে বিক্ষোভ ওঠে। পড়ুয়ারা জানিয়েছেন দুদিনের মধ্যে ফল প্রকাশের ব্যবস্থার কথা জানিয়েছিলেন অধ্যক্ষ। দুদিন কেটে যাওয়ার পরেও কোনো সুরাহা না পেয়ে এদিন অনশন বিক্ষোভের পথে হাঁটতে হয়েছে তাদের। কালকে বুধবার ছিল, মার্কশিট আসেনি, তোমরা বৃহস্পতিবার মানে আজকে আমরা পেয়ে যাব। কিন্তু আমি যখন ওনাকে জানাই যে তাহলে আমরা দুটোর পর গিয়ে মার্কশিট কালেক্ট করব, উনি তখন বলে হ্যাঁ, প্রথমে উনি হ্যাঁ বলেন, তারপর বলে আমাকে 1 ঘন্টা বাদে ফোন করতে। আমি যখন 5টা থেকে ওনাকে ট্রাই করার চেষ্টা করি উনি ফোন রিসিভ করেনি। কালকে ওনাকে আমি 7 বার ফোন করেছি, উনি ফোন রিসিভ করেনি আমার। আপনারা কি এটা কন্টিনিউ অনশন করবেন না পর পর? না, কন্টিনিউ যতক্ষণ না উনি আসছেন, সেটা সন্ধে 6টাও হতে পারে, রাত 10টাও হতে পারে, আমরা এখান থেকে উঠব না। মাকে খুন করে আত্মঘাতী ছেলে, মধ্য হাওড়ার ভৈরব বেজলেনের ঘটনা। পুলিশ জানিয়েছে ঘরের মধ্যেই পড়েছিল হাতে শিরা কাটা কৃষ্ণা হাইতির রক্তাক্ত দেহ। পাশে পড়ে থাকা 36-এর অভিষেকের হাত দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। বৃহস্পতিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ অভিষেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে সেখানেই মৃত্যু হয় তার। পাড়াতেই অভিষেকের বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে অনেকদিন ধরেই হাইত পরিবারে দাম্পত্য কলহ চলছিল, তার জেরেই মাকে খুন করে ছেলে আত্মঘাতী হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পিডব্লিউডির রাস্তা সারাইয়ের হাত লাগালেন পুলিশ কর্মীরা। বীরভূমের সিউড়ির ঘটনা, বেহাল দশায় রয়েছে জেলা প্রশাসনের ভবনের সামনে দিয়ে যাওয়া নেতাজি সুভাষ রোডটি। জেলা প্রশাসনের কর্তা থেকে শুরু করে কর্মীরাও যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাস্তা মেরামতে হাত লাগান সিউড়ি থানার পুলিশ কর্মী সহ ট্রাফিক পুলিশ, কিন্তু পুলিশের এই রাস্তা সারাইয়ের বিষয়ে তারা কিছুই জানতেন না বলে দাবি পিডব্লিউডির। বেহাল রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন জেলায় দেখা গিয়েছে বিক্ষোভ। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছেন সাধারণ মানুষ। তবে মানুষের দুর্ভোগ দূর করতে বীরভূমের সিউড়িতে দেখা গেল কোদাল হাতে রাস্তা সারাইয়ে নেমে পড়েছেন পুলিশ কর্মীরাই। এর জেরে পিডব্লিউডির ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। বেহাল দশায় পড়েছিল জেলা প্রশাসন ভবনের সামনের নেতাজি সুভাষ রাস্তাটি। জেলা প্রশাসনের কর্তা থেকে শুরু করে কর্মীরাও যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষার জলে খানাখন্দ ভরে থাকায় ভোগান্তি আরও বাড়ে। দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই এই রাস্তা নিয়ে পথচারী সহ যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকালে রাস্তা মেরামতে হাত লাগান সিউড়ি থানার পুলিশ কর্মী সহ ট্রাফিক পুলিশ। জেসিবি মেশিনের পাশাপাশি কোদাল বেলচা নিয়ে পুলিশ কর্মীরা রাস্তা মেরামতে নেমে পড়েন। মানুষের সুবিধার জন্যই পিডব্লিউডির অধীনে থাকা এই রাস্তাটি মেরামতে তারা হাত লাগিয়েছেন বলে দাবি জেলা পুলিশের। মানুষ কানেক অসুবিধা হচ্ছিল আমরা দেখছিলাম, যার জন্য ট্রাফিক জ্যাম বি লাগছিল। তো আমরা বলেছিলাম যে একটু যে পিটি রিপেয়ার মতো হয় কিছু ইটা ফিটা পাথর ওথর দিয়ে, আমি আইসিকে ওর ওকে ট্রাফিক ডিপার্টমেন্টে আমাদের আছে ওখানে ওনাকে বলেছিলাম, ওরা করে দিয়েছে। পরে যে রোডের কাজ হবে টেন্ডার বার হবে একটু টাইম লাগে ওর ভিতরে, তো খুব তাড়াতাড়ি আমরা ফিল করলাম যে পাবলিককে একটু খুব অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা আজকে সকালে একটু মরাম্মত করে দিয়েছি। কিন্তু স্যার পিডব্লিউডি বলছে এতে তাদের কাজের ক্ষতি হলো এবং এটার তো রাস্তা ক্ষতি হবে। রাস্তা ক্ষতি হবে না, বেসিক্যালি আমরা ওর ভিতরে ইটা দিয়েছি, আমরা কোনো পাথর ওথর ওর ভিতরে দিইনি। অ্যান্ড বেসিক্যালি যেই রকমের গাড়ি ওগেরা ওখানে যাচ্ছে ইটা তো বসে যাবে ওখানে, একটু লেয়ার হয়ে যাবে। এই ইটটা ক্ষতিকারক, যেটা তো ঝামা ইট দিলে সেটা ভালো হতো, কিন্তু এই যে ইটটা দিচ্ছেন সেটা তিন নম্বর ওই ইট আছে আপনার, যে গাড়ি চলাচল হবে ওর উপরে মাটির মতোই বসে যাবে ওর ভিতরে। আমরা দেখিয়ে দিই পুলিশ তাদের না জানিয়েই এই রাস্তাটি মেরামত করেছেন বলে অভিযোগ পিডব্লিউডি কর্তৃপক্ষে। এতে রাস্তার ক্ষতি হবে বলেও জানান তারা। নির্দিষ্ট নিয়ম মেনেই এই রাস্তাটি মেরামত হতো বলেও জানিয়েছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ারেরা। এবং পুলিশ করেছে সেটা আমাদের কাছে ছবি রয়েছে বলছি, এই রাস্তাটা তো খারাপ ছিল, তো আপনারা কাজটা করেননি বলেই নাকি পুলিশকে করতে হয়েছে? কিন্তু পুলিশ যেটা বলছে যে রাস্তাটা সামান্য গর্ত টর্ত ছিল, ঠিক আছে, এমন কিছু গর্ত ছিল না যে মানে গাড়ি চলাচল করতে পারছিল না, তার মানে পুলিশ আগে আগ বাড়িয়েই করেছে কাজটা আমাদেরকে জানায়নি। রাস্তা সারাই নিয়ে পুলিশ ও পিডব্লিউডির মধ্যে ঠান্ডা লড়াই চললেও আখেরে খুশি পথ চলতি মানুষ। সিউড়ি থেকে মৃণালজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। কারখানার গেটের সামনে যত্রতত্র পার্কিংয়ের জন্য সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ দুর্গাপুরের সগরভাঙা দেশবন্ধু নগরের বাসিন্দাদের। প্রায় নিত্যদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের থেকে পুরসভার স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কারখানার সামনে যত্রতত্র পার্কিংয়ের প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। অবরোধের খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বকেয়া পারিশ্রমিকের দাবিতে বিক্ষোভ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের ভ্যাকসিন ক্যারিয়ারদের। বৃহস্পতিবার সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন নিয়ে যাওয়া কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ছ মাসের বকেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। ধূপগুড়ি ব্লকের 64টি কেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ করেন ওই ভ্যাকসিন ক্যারিয়াররা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ। পুজোর আগে বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস পাওয়ার পর ভ্যাকসিন বাহকেরা কাজে যোগ দেন। দুয়ারে সরকারের ফর্ম জমা দিতে গিয়ে পুলিশের
পুলিশি মানুষের লুকোচুরি হাওড়ার চ্যাটার্জিহাটে। বৃহস্পতিবার হাওড়ার চ্যাটার্জিহাট থানার বাতার কেদারনাথ হাই স্কুলের দুয়ারে সরকারের ফর্ম জমা দেওয়ার শিবির করা হয়েছে। ফর্ম জমা দেওয়ার জন্য বুধবার রাত থেকেই এলাকার কিছু মানুষ লাইন দেন। নিরাপত্তার কথা না ভেবে রাতে লাইন না দেওয়ার কথা পুলিশের মাইকিং করে জানানো হয়, কিন্তু সেই নির্দেশ অমান্য করে বহু মানুষ বুধবার রাতেই লাইনে দাঁড়িয়ে পড়েন। নিরাপত্তার কথা ভেবে রাতের লাইনে দাঁড়িয়ে থাকা উপভোক্তাদের বাড়ি পাঠানোর জন্য পুলিশ গেলে হুড়োহুড়ি করে সকলে পালিয়ে যান। পুলিশ চলে গেলে ফের লাইনে দাঁড়িয়ে পড়েন তারা। স্থানীয় সূত্রে খবর, এইভাবেই চলতে থাকে প্রায় গোটা রাত। পুলিশ দেখে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে কয়েকজন জখম হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ওই শিবির। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। ভুয়ো ডিএসপি পরিচয় দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করল হুগলির চন্দননগর থানার পুলিশ। ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী। চন্দননগর স্ট্যান্ড রোডের রানীঘাটের কাছে টহলদারির সময় হুটার লাগানো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। সেই গাড়ির মধ্যে পুলিশের ঊর্ধ্বধারী সিদ্ধার্থ চক্রবর্তী নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দেয়। তার ঊর্ধ্বের বুকে নাম এবং কাঁধ দেখে, কাঁধে তারা দেখে প্রথমে হকচকিয়ে যান পুলিশ কর্মীরা। সেই দুই সঙ্গীর সঙ্গে মদ্যপান করছিল। এরপরে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই উঠে আসে আসল সত্য। চন্দননগরের বক্সিগলির ওই বাসিন্দা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করলেও এখন কর্মহীন। কিন্তু এই ভুয়ো ডিএসপি পরিচয় দিয়ে সে কোনো প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘ 50 বছর ধরে কাটোয়া স্টেশনে সংলগ্ন রেলের গোডাউনের জায়গায় বসে বাজার। নিত্যদিন সেই বাজারে ভিড় করেন ক্রেতারা। রেলের জায়গায় বাজার হওয়ায় বৃহস্পতিবার সেই বাজারে ঢোকার পথে রেলের তরফে পাঁচিল তুলতে গেলে বিক্রেতাদের সঙ্গে জিআরপি এবং রেল পুলিশের বচসা শুরু হয়। কোনো মতেই ওই রাস্তা বন্ধ করা যাবে না বলে বিক্ষোভ দেখান তারা। কার্যত তাদের বিক্ষোভের জেরেই বাজারের গেট বন্ধ না করেই চলে যায় জিআরপি। এই বাজারকে কেন্দ্র করে বহু ব্যবসায়ীর অন্য সংস্থান হয়, তাই বাজার বন্ধ করলে আগামী দিনে তারা বড় সমস্যা পড়বেন বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়। পরে দুপক্ষের আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুয়ারে সরকার ফর্ম তোলা ও জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় উপভোক্তাদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো উপভোক্তাদের একঘেয়েমি দূর করতে বাউল গানের ব্যবস্থা করেছে ঘাটাল মহকুমা প্রশাসন। ঘাটাল পুরসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সব শিবিরে এই বাউল গানের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করেছে প্রশাসন। গানের মাধ্যমে করোনা সচেতনতার বার্তার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরছেন বাউল শিল্পীরা। এমন উদ্যোগে বাড়তি রোজগারের আশাও দেখছেন শিল্পীরা। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষার মাঝে বাউল গান বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন উপভোক্তারা। এইভাবে দুয়ারে সরকারে আমি এসেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার করার জন্য। এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় আছে। আর পশ্চিমবঙ্গ সরকার যে গান ব্যবস্থা করা হয়েছে সেটা শুনে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গীত থেকে অনেকে উপলব্ধি করতে পারছে যে করোনার বাজারে আমাদের কী কী করার প্রয়োজন, সেই হিসেবে আমরা সঙ্গীতের মাধ্যমে অনেক কিছু জানাতে পারছি। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের কোনো মন্ত্রী কি কোনো সংস্থা আমাদের মুখে দুটি ভাত তুলে দিতে পারে না, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা দুটি মুখে ভাত পাচ্ছি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। বাংলার ঘরে শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু বিদ্যাসাগরের গ্রাম অবিভক্ত মেদিনীপুরের বীর সিংহে আজও অনেক নিরক্ষর মানুষ রয়েছেন। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নিরক্ষরতা দূরীকরণের শপথ নিয়েছে মহকুমা প্রশাসন। বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে নিরক্ষরতা মুক্তের কাজ শুরু হয়েছে। বুধবার থেকে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে শুরু হয়েছে পাঠশালার কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে কয়েকশো পরিবার বসবাস করেন। এই গ্রামেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। কর্মজীবনে গ্রাম থেকেই শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিদ্যাসাগর। অথচ এখনও সেই গ্রামে 63 জন নিরক্ষর রয়েছেন। বিদ্যাসাগরে 200তম জন্মদিবস পালন করতে গিয়ে 2019 সালে এক সমীক্ষায় ধরা পড়েছিল সেই তথ্য। এরপরই নিরক্ষরদের স্বাক্ষর করতে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। বীরসিংহ গ্রামের ওই 63 জনকে স্বাক্ষর করতে মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে সাক্ষরতা কর্মসূচি। 5 জন শিক্ষক 4টি কেন্দ্রে নিরক্ষরমুক্ত করার কাজ শুরু করেছেন। ঘাটালের মহকুমা প্রশাসনের উদ্যোগে চলছে সেই কর্মশালা। সাক্ষরতার লক্ষ্যে গ্রামের বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে সকলেই হাজির ছিলেন পাঠশালায়। যারা লিখতে জানে না তাদেরকে শেখানো হচ্ছে। আগে থেকে চলছিল, আজকে তার হচ্ছে
না না প্রত্যেক দিন শেখানো হতো লকডাউনের জন্য করোনার জন্য বন্ধ ছিল কিছুদিন আবার শুরু হতো এখানে অনেক লোকই এখনও নিরক্ষর রয়ে গেছে আজকে মহাশাসক এসছেন উনি আইটিকে আবার স্বাক্ষর করার চেষ্টায় আছেন আইটিকে পাঠশালা শুরু হচ্ছে হ্যাঁ বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবসের আগে বীরসিংহ গ্রামকে সম্পূর্ণ স্বাক্ষর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সাক্ষরতা দিবস আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বীরসিংহ গ্রামে পরিসংখ্যান করে দেখা গেছিল 1919 সালে যখন বিদ্যাসাগর মহাশয় 200 বছর পূর্তিতে তখন দেখা গেছিলো যে 63 জন মানুষ নিরক্ষর ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলা তখন একটা পাঠশালা চালু করা হয়েছিল বিভিন্ন ছোটো ছোটো ক্লাস্টারে ভাগ করে সবাই শিখেছিল সই করতে অ ক খ ইত্যাদি লিখতে তো বর্তমানে করোনা মহামারীর জন্য সেই ক্লাসগুলো বন্ধ থাকার জন্য কিছুটা ভাটা পড়েছিল আজকে থেকে আবার আমরা বললাম সবাইকে এই ক্লাসগুলো চালু রাখতে জানা গিয়েছে বছর দুই আগে জেলা প্রশাসনের উদ্যোগে নিরক্ষরতা দূর করার কর্মসূচি নেওয়া হলেও করোনা আবহে তা বন্ধ হয়ে যায় বীরসিংহ গ্রাম থেকে শাহজাহান আলীর রিপোর্ট কলকাতা টিভি সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন ওদের চোখে দৃষ্টি নেই কিন্তু কোনো ঘাটতি নেই দর্শন বোধে কার্যত সেই পথকে সঙ্গী করেই করোনাকালে রক্তের ঘাটতি মেটাতে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার গুমায় প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির ডাকে রক্ত দিলেন 80 জন দৃষ্টিহীন দৃষ্টিহীনদের নিয়ে এই প্রেরণা সংগঠন নামের সঙ্গে কাজ মিলিয়ে দায় দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতি সজাগ দৃষ্টি রেখে গোটা সমাজকে সেই বার্তায় দিলেন দৃষ্টিহীন মানুষগুলো পথ চলতে জীবনে ওদের একটু করুণার চোখে দেখে মানব সমাজ যেহেতু ওদের চোখে দৃষ্টি নেই পরনির্ভরশীলতায় রসদ জোগাড় করতে হয় বেঁচে থাকার তাই সমাজও ওদের কাছে চায় কম কিন্তু বছরের পর বছর চলে আসা সেই ভাবনাটা যে সত্যি বিবর্ণ তা প্রমাণ করলেন গোবিন্দ সরকার পুতুল মণ্ডল ও সুমিতা পালের মতো দৃষ্টিহীনেরা গুমার প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির ডাকে এক শিবিরে রক্ত দিলেন কম বেশি 80 জন দৃষ্টিহীন করোনাকালে রক্তের সংকট মেটাতে সমাজের বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদনে সাড়া দিয়েই এদিনের কর্মযজ্ঞের সামিল তাঁরা বলছেন রক্তদাতারা দৃষ্টি মানে অনেকে ভাবেন যে এরা এদের দ্বারা কোনো কাজ হবে না এরা শুধু সমাজ থেকে শুধু নিতে জানে শুধুমাত্র দাও 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 এদের ধান্দা সেটা যে নয় দৃষ্টির মানুষ তারা যে উপযুক্ত গাইডেন্স পেলে বা উপযুক্ত প্রপার ওয়েতে যদি তাদের সুযোগ দেওয়া হয় তারাও যে ঠিকঠাক নিজেরা সময় জড়িয়ে করতে পারে এটাও আমার একটা মূল উদ্দেশ্য ছিল আমিও কিছু করতে পারি দেখতে পাই না তাদের কী হয়েছে এই উদ্দেশ্য নিয়েই রক্ত দেওয়া তারপরে আমার মনে হয়েছে যে রক্ত যখন দিচ্ছি তখন আমি জানি না যে আমার রক্তটা কে পাচ্ছেন কিন্তু কেউ না কোনো কোনো রোগী পাচ্ছেন তো প্রেরণা আদতে দৃষ্টিহীনদেরই সংগঠন এদিন সেই সংগঠনের ডাকে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই দৃষ্টিহীন রক্তদাতারা জড়ো হয়েছিলেন বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও তাদের কেউ এসেছেন কেবল লাঠির ভরসায় কেউ বা পরিজনকে নিয়ে এসেছে মহৎ কর্ম সম্পাদনে আজকে প্রায় 80 জন এসছে পশ্চিমবঙ্গের প্রায় 8টি জেলা থেকে এসছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া নদিয়া হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কেবলমাত্র রক্তদানের আয়োজনেই সীমাবদ্ধ নেই প্রেরণার কর্মকাণ্ড প্রতি মাসে 70টি দৃষ্টিহীন পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা পাশাপাশি একটি অডিও গ্রন্থাগারও চালান তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে দৃষ্টিহীনতা যাতে প্রতিবন্ধক না হয় তার জন্য উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রায় 200 জন দৃষ্টিহীন পড়ুয়ার বিষয়ভিত্তিক অডিও রেকর্ড করে পেনড্রাইভে পৌঁছে দেন তাঁদের কাছে বেঁচে থাকার জন্য শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের সেখানে দৃষ্টিহীনদের এহেন উদ্যোগকে সমর্থন জানিয়েছে আম জনতাও গুমা থেকে ভক্তিদের রিপোর্ট কলকাতা টিভি সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন
পূজোর মুখেই হাসি ফুটেছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের ধাত্রীগ্রাম এলাকার তাঁত শিল্পী ও ব্যবসায়ীদের। গণেশচন্দ্র তাঁত কাপড় হাটে ভিড় বাড়ছে পাইকারি এবং খুচরো ব্যবসায়ীদের। করোনা আবহে গত বছর মাটি হয়ে গিয়েছিল তাঁতিদের রুজি রুটি। তবে এই বছর পূজোর আগে হাটে সুদিন ফেরার আগের বছরে লোকসান কিছুটা মিটবে বলে আশায় পরিবাররা। করোনা জেরে গত বছরে শারদোৎসবের আমেজ মাটি হয়েছে উৎসবপ্রেমীদের। লাভের মুখও কার্যত দেখতে পাননি ব্যবসায়ীরা। দোরগোড়ায় করা নাড়ছে দুর্গাপুজো, তার সঙ্গে চিকিৎসকদের আশঙ্কা করোনার তৃতীয় ঢেউ নিয়ে। কিন্তু সেই চিন্তা দূরে ঠেলে চেনা ছন্দে ফিরছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট। করোনার জেরে বিগত বছরে হোঁচট খাবার পরে মুখে হাসি ফুটতে শুরু করেছে তাঁত শিল্পীদের। ট্রেন বাস সহ অন্যান্য গণপরিবহন স্বাভাবিক হওয়ায় হাটে ভিড় করছেন পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে খুচরো ব্যবসায়ীরা। পুজোর আগে যেভাবে খরিদ্দার হাটে ভিড় জমাতে শুরু করেছেন তাতে এবারের পুজোয় আগের ঘাটতি কিছুটা মিটবে বলে আশায় তাঁত শিল্পী ও ব্যবসায়ীরা। চাহিদা বেড়ে যাওয়ায় তাঁত শিল্পীদের ব্যস্ততাও তুঙ্গে। মানে করোনার পরে এবছর পুজোয় দ্বিতীয়বারের পুজো আর কি, তো কিরকম লোক আসছে হাট বারগুলোতে? সমুদ্রগড়ের এই হাটে ভিড় জমান বহু খরিদ্দার। মূলত কম মূল্যে ভালো মানের দ্রব্যের জন্যই এই হাটে তাঁত বস্ত্রের চাহিদাও বেশি। চলছে, টুকটাক লোক আসছে, হ্যাঁ, দেহ টুকটাক কিনে বেচা হচ্ছে, ট্রেন চলার জন্য বাস ট্রেন চলছে বলে কাস্টমারপত্র আসছে। পুজোর আগে ভিড় বেড়েছে হাটে, তাই সতর্ক হাট কর্তৃপক্ষ। মাস্ক বিলি করা হচ্ছে ও যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হাটে মাইকের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। বাস চলাচল আস্তে আস্তে শুরু হয়ে যায়, ট্রেনও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চালু হয়েছে। চালু হওয়ার পরে এবং ভ্যাকসিন অনেক মানুষের হয়ে গেছে, তাই মানুষের ভ্যাকসিন হয়ে গেছে, যার ফলে হাটে লোকজন আসছে। আগের বছর যেমন লোকজন একদম বন্ধ ছিল, এবছর লোকজন আসছে, দেখা কিনা আগের মতনই শুরু হয়ে গেছে। পুজোর মুখে তাঁত শিল্পী ও ব্যবসায়ীদের হাসি ফুটছে। করোনা কাটিয়ে আগামী দিনে এই ছন্দ পুরোপুরি ফিরে পেতে মরিয়া সমুদ্রগড়ের শিল্পী ও ব্যবসায়ীরা। সমুদ্রগড় থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।